বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন লুকিয়া থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের অনলাইন ক্লাসে অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা সকলেই অনলাইন ক্লাসে যুক্ত হও। আজকের অনলাইন ক্লাসে ইতোমধ্যে যারা যুক্ত হয়েছ তাদেরকে জানাচ্ছি অভিনন্দন। যারা যুক্ত হতে পারো নাই তারা দ্রুত যুক্ত হয়ে নাও। আজ এই অনলাইন ক্লাস যারা অংশগ্রহণ করছো বা যারা দেখছেন সকলকে পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং আজকের পাঠ অনলাইন ক্লাস শুরু করছি। প্রথমে শিক্ষক পরিচিতি, মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় চাটখিল নোয়াখালী। বিষয় পরিচিতি বা পাঠ পরিচিতি, আজকে আমরা নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের সপ্তম অধ্যায়ের, দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের সপ্তম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদ, সপ্তম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। চিত্রে আমরা এখানে অনেকগুলি মাছ দেখতে পাচ্ছি। মাছগুলি আমরা যেগুলি চিনি, এটা হলো তেলাপিয়া মাছ, এটা হলো আমাদের দেশে কি বলা হয়, এটা হলো পাঙ্গাস, এটা কই মাছ, এটা কাতল মাছ, এটা বোয়াল মাছ, এটা হলো শোল মাছ, এটা রুই মাছ, এটা চিতল মাছ, এটা ইলিশ মাছ, এটা হলো কার্ভ জাতীয় মাছ। আবার বলছি, তোমরা নিশ্চয়ই এই মাছগুলি দেখছো, এটা হলো তেলাপিয়া, এটা হলো পাঙ্গাস, এটা হলো কই মাছ, এটা কাতল মাছ, এটা হলো বোয়াল মাছ, এটা শোল মাছ, এটা রুই মাছ, এটা চিতল মাছ, এটা ইলিশ মাছ, এটা কার্ফ জাতীয় মাছ। আমরা দেখি তেলাপিয়া, পাঙ্গাস, কই মাছ, তখন আমরা যে কথাটা বললাম, কাতল মাছ, বোয়াল মাছ, শোল মাছ, তারপর রুই মাছ, এরপরে হলো চিতল মাছ, তারপরে এটা হলো ইলিশ মাছ, তারপরে সিলভার কার্ভ জাতীয় মাছ। তাহলে আমরা যে নামগুলি এতক্ষণ শিখলাম, দেখার আগে চিত্র দেখে আমরা দেশীয় মাছ, এই মাছগুলি আমরা সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে আজকের পাঠ ঘোষণা করছি। আজকের পাঠ হলো পারিবারিক খামারে চাষ উপযোগী মাছ। পারিবারিক যে খামার, এই খামারে আমরা যে মাছ চাষ করা যাবে সেই মাছ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে, পারিবারিক খামারে মাছের গুরুত্ব বর্ণনা করতে পারবে, অর্থাৎ পরিবারে যে খামার তৈরি করা, খামারে মাছ চাষ করা এবং মাছের গুরুত্ব বর্ণনা করা। পারিবারিক খামারে মাছ চাষের উপযোগী দেশীয় বিদেশি মাছ সম্পর্কে ধারণা বা বর্ণনা করতে পারবে। তাহলে আমরা এখানে কয়টা পাইলাম, তিনটা, আরেকটা আছে মাছ চাষের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখবে পারিবারিক খামারে মাছ চাষের গুরুত্ব বর্ণনা করতে পারবে, পারিবারিক খামারে চাষ উপযোগী দেশীয় বিদেশি মাছ সম্পর্কে বর্ণনা করতে পারবে, মাছ চাষের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার বর্ণনা করতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পুকুর, পুকুরে জাল ফেলে মাছ ধরা হচ্ছে। একজন মহিলা একটা মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আবার এখানে দেখো, পুকুরে জাল দিয়ে ছোট ছোট মাছ ধরা হচ্ছে। এখানে দেখো, জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এখানে পুকুরে মাছে খাদ্য প্রদান করা হচ্ছে। তারপরে এখানে কি করা হচ্ছে, পুকুরে জাল মারা হচ্ছে। তাহলে আমরা এই জিনিসগুলো আবার দেখব। এখানে পুকুর থেকে মাছ ধরা হয়েছে, পারিবারিক বা মাছ ধরা হচ্ছে। এখানে পুকুরে জাল ফেলে মাছ ধরা হচ্ছে, এখানে জাল ফেলে মাছ ধরা হচ্ছে, এখানে পুকুরে মাছের খাদ্য দেওয়া হচ্ছে, আর এখানে জাল মারা হচ্ছে, পুকুরে জাল মারা হচ্ছে। এখন প্রথমেই পারিবারিক মৎস্য খামার কাকে বলে আমরা দেখব। পারিবারিক মৎস্য খামার কি,
পরিবারের সদস্য দ্বারা পরিচালিত মৎস্য খামারকে পারিবারিক মৎস্য খামার বলে। পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত মৎস্য খামারকে পারিবারিক মৎস্য খামার বলে। পরিবারের সদস্য দ্বারা পরিচালিত মৎস্য খামারকে পারিবারিক মৎস্য খামার বলে। এখন এখানে আমরা চারটা মাছ দেখলাম, মাছগুলি এটা হলো কই মাছ, এটা শোল মাছ, এটা হলো চিতল, আর এটা হলো বোয়াল মাছ। আমরা চারটা মাছের নাম শিখলাম, এটা হলো কই মাছ, শোল মাছ, চিতল মাছ, বোয়াল মাছ। এখন এগুলি কি? এগুলো হলো প্রাকৃতিক মাছ, অর্থাৎ প্রকৃতিগত ভাবে মাছগুলি হয়ে থাকে, এটা প্রাকৃতিক মাছ, প্রাকৃতিক মাছ। আর এখানে দেখো এগুলো হলো চাষযোগ্য, যেগুলো আমরা চাষ করি, এটা হলো তেলাপিয়া, পাঙ্গাস, কাতল, রুই এবং সিলভার কাপ, এগুলো চাষযোগ্য মাছ। এগুলো হলো চাষ করা হয় আমাদের দেশে, পুকুরে চাষ করা হয়, এগুলো চাষযোগ্য মাছ, অর্থাৎ এগুলো প্রকৃতিগত মাছ, প্রকৃতি থেকে প্রাপ্ত নয়, এগুলা কি করা মানুষ চাষ করা চাষ করে থাকে। এখানে তেলাপিয়া, পাঙ্গাস, কাতল, রুই এবং সিলভার কাপ। এখন চাষযোগ্য কয়েকটি দেশি জাতের মাছের নাম লিখো। আমরা একটু আগে দেখালাম তোমাদের কই মাছ, শিং মাছ, বোয়াল মাছ, তারপরে তোমার চিতল মাছ, এরকম কয়েকটা মাছের নাম তোমরা খাতায় লিখে নাও, দ্রুত খাতায় লিখে নাও। চাষযোগ্য কয়েকটি দেশি জাতের মাছ যেগুলো চাষ করা যায়, কই মাছ চাষ করা যায়, তারপরে বোয়াল মাছ চাষ করা যায়, শিং মাছ চাষ করা যায়, তারপরে পাঙ্গাস মাছ, সরি, চিতল মাছ চাষ করা যায়, কয়েকটি চাষযোগ্য বিদেশি জাতের মাছ, বিদেশি কয়েকটা মাছের নাম তুমি তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো মাছের রোগ গুলা, খেয়াল করো, মাছের রোগ, মাছের ক্ষত রোগ, এই মাছের মধ্যে এরকম রোগ দেখা দেয়, এরকম ক্ষত ক্ষত চিহ্ন হয়, পরে মাছ কিছুদিন বেঁচে থাকে, পরে মারা যায়, এটা হলো মাছের ক্ষত রোগ। মাছের কি কি রোগ হয় এই রোগগুলি আমাদের জানতে হবে। 2 নম্বর হলো মাছের পুলকা পচা রোগ, পুলকা পচা রোগ, 2 নম্বর মাছের পুলকা পচা রোগ। 3 নম্বর হলো পেট ফুলা রোগ, মাছের পেট ফুলা রোগ, দেখো পেট ফুলে এই মাছটা, পেট শিং মাছ পেট ফুলে মারা যাচ্ছে। আর এটা হলো মাছের উকুন রোগ, অর্থাৎ মাছের গায়ে বিভিন্ন রকম উকুন বা উকুন লেগে থাকে, এরা মাছের গায়ে লেগে থাকে, লেগে থাকে মাছ থেকে এরা কি করে মাছের যে মাছের খাদ্যগুলো, অর্থাৎ মাছের রক্তগুলি শুষে নেয়, একসময় মাছ মারা যায়, মাছের রক্তগুলি শুষে নেয় এবং মাছ একসময় মারা যায়। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে মাছের 4টা রোগের নাম বললাম, একটা হলো মাছের ক্ষত রোগ, আরেকটা হলো ফুলকা পচা রোগ, আরেকটা হলো মাছের পেট ফুলা রোগ, আরেকটা হলো মাছের উকুন, মাছের উপর উকুন। তাহলে তোমাদের পরীক্ষা যদি আসে মাছের কয়েকটি রোগ, এটা হলো ক্ষত রোগ, এটা ফুলকা পচা, এটা হলো মাছের পেট ফুলা রোগ, আর হলো মাছের উকুন। এবার তোমরা তোমার বাড়িতে বসে, যেহেতু এখন তোমরা অনলাইনে ক্লাস হচ্ছে, তোমরা বাড়িতে বসে মাছের বিভিন্ন ধরনের রোগ ও তার প্রতিকার সম্পর্কে মাছের রোগের নাম লিখবা এবং এরা প্রতিকার বর্ণনা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা থেকে মাছের ফুলকা পচা রোগের লক্ষণ কি, ফুলকার ভিতরে পচা শুরু হবে, মাছ আস্তে আস্তে পানিতে পানির উপরের দিকে ভেসে আসবে, একসময় সে কি হবে মাছ মারা যাবে, লক্ষণ কি, তারপর দেখো মাছের পেট ফুলা রোগের কারণ কি, কেন পেট ফুলে, এই কারণটা লিখবা, বিদেশি মাছ কাকে বলে, যেটা আমাদের দেশে হয় না, বিদেশ থেকে রেণুপোনা এনে আমাদের দেশে সেই মাছের পোনা তৈরি করা হয় এবং সেটা চাষ করা হয়, সেটা বিদেশি মাছ। তারপরে হলো বাড়ির কাজ, তোমরা সকল শিক্ষার্থী আজকের এই পাঠটি অনুসরণ করবে এবং তোমার পাঠ্য বইয়ের এই অধ্যায়ের প্রথম পাঠটা, সপ্তম অধ্যায়ের প্রথম পাঠটা ভালোভাবে পড়বে, পড়ে পারিবারিক মৎস্য খামারে তোমার পরিবারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বয়ে আনবে, অর্থাৎ একটা পরিবারে মৎস্য চাহিদা জন্য, একটা মৎস্য খামার
কি সাহিদা বয়ে আনবে বা কি সাহিদা তোমার সাহিদা পূরণে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা বর্ণনা করবে, খাতা লিখবে এবং পড়ে দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস থেকে আমরা একটা জিনিস শিখলাম, কিছু আছে মাছ প্রকৃতিতে পাওয়া যায়, আবার কিছু মাছ কি করে আমরা চার যুগ করি, আর পুকুরে মাছ চাষ সের বিভিন্ন পদ্ধতি, মাছের রোগগুলি, বিভিন্ন জাতের মাছের নাম ইত্যাদি আমরা আজকের এই পাঠে শিখলাম। তোমাদের সকলকে আজকের পাঠে অংশগ্রহণ করা এবং যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে।